हेलो फ्यूचर नर्सेस, वेलकम टू योर फेवरेट इनफॉर्मेटिव चैनल एनी टाइम एनीथिंग। एएनएम जीएनएम एंट्रेंस हो गेलो, आशा करछि तोमादेर प्रत्येकेरई एग्जाम खूब भालो हयेछे। तबे एबार आंसर गुलो मिलिये नेवा जाक। एखाने प्रत्येकटा आंसर खूब सठिकभावे देवा आछे, ताई स्किप ना करे पुरो ভিডিওটা দেখো। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই জীবন বিজ্ঞান দিয়ে শুরু করা যাক, লাইফ সায়েন্স দিয়ে শুরু করা যাক। প্রথম কোশ্চেন আছে, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি ভ্যাকসিনটা কি হলো, মানে টিকাটা কি? ওকে, তো সেটা হচ্ছে সংযুক্ত টিকা বা কনজুগেট ভ্যাকসিন, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এরপর ব্যালেন্স অফ দ্য বডি বা দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক বা সেরেবিলাম, ওকে অপশন এ হচ্ছে এটারও সঠিক উত্তর। ক্রিসমাস ডিজিজের অন্য নাম বা অপর নাম হলো হেমোফিলিয়া বি। হেমোফিলিয়া বি কে ক্রিসমাস ডিজিজও বলা হয়, তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে অপশন বি। ওকে, এরপর আছে হিন জয়েন্ট আর প্রেজেন্টিন বা হিন সন্ধি অবস্থিত হয় হাঁটুতে, হাঁটুতে হিন জয়েন্ট পাওয়া যায়। ওকে, এরপর 5 নম্বর কোশ্চেন হচ্ছে, হুইচ ব্যাকটেরিয়া কনভার্টস নাইট্রাইট ইন্টু নাইট্রেট। ওকে, নাইট্রাইটকে নাইট্রেটে কনভার্ট করে কে? সেটা হচ্ছে নাইট্রোব্যাক্টার, নাইট্রোসোমোনাস কিন্তু নয়। অনেকে তোমরা নাইট্রোসোমোনাস করেছো হয়তো, তো সেটা কিন্তু নয়, নাইট্রোব্যাক্টার হচ্ছে সঠিক উত্তর। ওকে, তো অপশন এ হচ্ছে সঠিক উত্তর, নাইট্রোব্যাক্টার। এরপর পরের কোশ্চেনে চলে যাব। ইন দ্য F2 জেনারেশন অফ ম্যান্ডেলিয়ান ডাইহাইব্রিড ক্রস দ্য নাম্বার অফ ফেনোটাইপস অ্যান্ড জেনোটাইপস। ওকে, তো ম্যান্ডেলের এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ফেনোটাইপস 4 অ্যান্ড জেনোটাইপস 9। অনেকে তোমরা হয়তো করেছো ফেনোটাইপস 9 আর জেনোটাইপস 4, সেটা কিন্তু ভুল হয়ে যাবে। 4:9 ফেনোটাইপ হবে 4 এবং জেনোটাইপ হবে 9, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। ওকে, এরপর কোশ্চেন 7, দ্য ফার্স্ট জেনেটিক ম্যাটেরিয়াল হচ্ছে আরএনএ, প্রথম জিনগত উপাদান হলো আরএনএ। তোমরা অনেকে প্রোটিন করে দিয়েছো হয়তো, কিন্তু সেটাও সঠিক উত্তর নয়, সঠিক উত্তর হচ্ছে আরএনএ। আরএনএকে বলা হয় ফার্স্ট জেনেটিক ম্যাটেরিয়াল। ওকে, অ্যানালোগাস অর্গানস অ্যারাইজ ডিউ টু, সমবৃত্তীয় অঙ্গের উৎপত্তির কারণ হলো কি হবে? এটা অভিসারি বিবর্তন, অভিসারি বিবর্তন হচ্ছে অ্যানালোগাস অর্গান বা সমবৃত্তীয় অঙ্গের উৎপত্তির কারণ। ওকে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। ওকে, এরপর আমরা চলে যাবো পরের কোশ্চেনে, দ্য মুভমেন্ট অফ মিমোসা, মিমোসা হচ্ছে টাচ মি নট বা যেটাকে লজ্জাপতি বলা হয়, এরকম পাতাগুলো থাকে এবং যখন আমরা এটাকে কিছু দিয়ে ছুই বা ফু দিই তখন এটা কী হয়, এরকমভাবে বন্ধ হয়ে যায়, পাতাগুলো কুকড়ে যায়। ওকে, তো এটা হচ্ছে স্পর্শবর্তী বা সিসমোনাস্টিক মুভমেন্ট যেটাকে বলা হয়, স্পর্শব্যাপ্তী চলন, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এরপর কোশ্চেন নাম্বার 10, সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং হরমোন ইজ নট সিক্রেটেড বাই হিউম্যান প্ল্যাসেন্টা, সেটা হচ্ছে LH, লিউটিনাইজিং হরমোন প্ল্যাসেন্টা দ্বারা ক্ষরিত হয় না, প্ল্যাসেন্টা থেকে ক্ষরিত হয় না। HCG হচ্ছে, HCG শুধুমাত্র এমন একটা হরমোন যেটা শুধুমাত্র প্রেগনেন্সি টাইমে ক্ষরিত হয়, এটা অনেক টাইমে কোশ্চেন দেয়, তো আগে থেকে জেনে রাখো। এটা সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। এরপর কোশ্চেন 11, যেটা হচ্ছে ব্লাড ব্যাঙ্কে আমরা যাতে ব্লাডটা ক্লট না হয় তার জন্য কী কেমিক্যাল ইউজ করি, তো সেটা হচ্ছে কী হবে, তোমরা কমেন্ট করে জানাও তো কী হবে। তো অনেকেই তোমরা করেছো এটা হ্যাপারিন, হ্যাপারিন কিন্তু নয়, এটা সঠিক উত্তর হচ্ছে সোডিয়াম সাইট্রেট। ওকে, হ্যাপারিন কিন্তু আমরা ইউজ করি না ব্লাড ব্যাঙ্কে, কেন করি না সেটা যারা তোমরা নার্সিংয়ে চান্স পাবে তারা পরে গিয়ে পড়বে, কেন আমরা কলেজে গিয়ে তোমরা পড়বে যে কী, কেন আমরা হ্যাপারিন ইউজ করি না, কেন আমরা সোডিয়াম সাইট্রেট ইউজ করি ব্লাড ব্যাঙ্কে। ওকে, তো অপশন সি হচ্ছে সঠিক উত্তর, সোডিয়াম সাইট্রেট। আর রাইজোম অফ জিঞ্জার বা আদার গ্রন্থিকাণ্ড আলোর স্ফীতকন্দ এবং মটর গাছের আকর্ষক কী জাতীয় অঙ্গ, তো এটা হচ্ছে বুঝতেই পারছো সমবৃত্তীয় বা অ্যানালগাস অর্গান, অপশন বি হচ্ছে এটা সঠিক উত্তর। এরপর কোশ্চেন 13 চলে যাবো, সেটা হচ্ছে ফ্রম হুইচ সেল অফ টেস্ট ইস টেস্টোসেরন হরমোন ইজ সিক্রেটেড। ওকে, টেস্টোসেরন হরমোন ক্ষরিত হয় কোথার থেকে? ইন্টারস্টিসিয়াল সেল থেকে, এটাকে আরেকটা নামে বলা হয় লেডিক সেল, লেডিক সেল বা ইন্ডাস্ট্রিসিয়াল সেল, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তো নিউক্লিয়ার অর্গানাইজের রিজন বা NOR যেটাকে বলা হয়, তো সেটা কোথায় থাকে? সেটা হচ্ছে NOR। ওকে, তো NOR থাকে সেকেন্ডারি কনস্ট্রিকশন বা গৌণ খাঁজে, এটা এখানে কনস্ট্রাকশন লিখে দিয়েছে, কনস্ট্রিকশন হবে গৌণ খাঁজে বা সেকেন্ডারি কনস্ট্রিকশন। ওকে, এরপর পরের কোশ্চেনে চলে যাব, সেটা হচ্ছে দ্য পার্ট অফ পটাটো ইনভলভড ইন ভেজিটেটিভ প্রোপাগেশন বা অঙ্গ জননের জন্য কে থাকে, কে সম্পন্ন করে, সেটা হচ্ছে কাণ্ড বা স্টেম, অপশন সি হচ্ছে সঠিক উত্তর।
এরপর সিলেক্ট হোয়াট উড বি দ্য জিনোটাইপ জিনোটাইপিক রেশিও অফ এফ টু জেনারেশন অফ মনোহাইব্রিড ইনকম ইন কেস অফ ইনকমপ্লিট ডোমিনেন্স। ওকে, তো এটা হচ্ছে, তোমরা কমেন্টে জানাও কি হবে এটা, এটা আমি এখানে বলবো না, তোমরা কমেন্টে জানাও, যারা জানো, যারা জানো না তারা সেখানে বলো, সেখানে আমি উত্তরটা বলবো, তোমরা কমেন্ট একেবারেই করো না। ওকে, মাখা ময়দা তালের সাথে ইস্ট যোগ করলে সেটি বৃদ্ধি পায়, এর কারণ হলো দ্রুত সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ইস্ট কোষ শ্বসনের ফলে কার্বন ডাইঅক্সাইড নির্গত করে, তো গ্যাসটা যাতে ভিতরে জমে সেটাকে ফুলিয়ে দেয়। ওকে, এটা হচ্ছে মেন কারণ, অপশান সি হচ্ছে সঠিক উত্তর। এরপর হুইচ হরমোন ডিলে লিভ সেন্সেশন বা পত্রমোচন বিলম্বিত করে কে, সেটা হচ্ছে সাইটোকাইনিন, সাইটোকাইনিন পত্রমোচনকে বিলম্বিত করে দেয়, অপশান বি হচ্ছে এটা সঠিক উত্তর। এরপরের কোশ্চেন হচ্ছে দ্য ক্রোমোজোম নাম্বার অফ এন্ডোস্পার্ম ইজ 27, তাহলে ওভাম কী হবে, ওভাম হচ্ছে এন। ওকে, হাফ অফ ডিপ্লয়েড, যদি 3N27 হয় তাহলে এন কী হবে, 9, অর্থাৎ অপশান এ হচ্ছে সঠিক উত্তর, অপশান এ 9 হচ্ছে সঠিক উত্তর। ওভাম কী হয়, হাফ অফ ডিপ্লয়েড, আর ট্রিপ্লয়েড থাকে এন্ডোস্পার্মটা, মেনলি ট্রিপ্লয়েড থাকে। ওকে, এরপর কোশ্চেন নাম্বার 20, সেখানে আছে দ্য থিওরি ওয়াজ নট প্রস্টুলেটেড বাই ডারউইন, অর্থাৎ ডারউইনের মতবাদ কোন তত্ত্বকে স্বীকার করে না, সেটা হচ্ছে ইনহেরিটেন্স অফ অ্যাকুয়েট ক্যারেক্টার্স বা অর্জিত বৈশিষ্ট্যের যে উত্তরাধিকার সেটা হচ্ছে ল্যামার্কের থিওরি, এটাকে ডারউইন কিন্তু স্বীকার করে না। ওকে, তো অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। এরপর 21 নম্বরে আছে হুইচ অ্যানিমেল অ্যামং থ্রি অ্যামং দিস শো রিজেনারেশন, ওকে, এটা হচ্ছে প্ল্যানেরিয়া, প্ল্যানেরিয়া রিজেনারেশন শো করে, প্ল্যানেরিয়া রিজেনারেশন, ওকে, প্ল্যানেরিয়া, অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। এরপর হচ্ছে হুইচ পার্ট অফ দ্য ব্রেন অ্যাক্টস অ্যাজ রিলে সেন্টার বা বার্তা কেন্দ্র হিসেবে করে, সেটা হচ্ছে থ্যালামাস, থ্যালামাস ইজ নোন অ্যাজ রিলে সেন্টার অফ দ্য ব্রেন। ওকে, আইডেন্টিফাই দ্য হুইচ অফ দ্য ফলোইং ইজ নট স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ আরএনএ, আরএনএর হচ্ছে স্ট্রাকচারাল কম্পোনেন্টের মধ্যে পড়ে না, সেটা হচ্ছে থাইমিন বেস, এটা হচ্ছে ডিএনএতে থাকে, আরএনএতে থাকে হচ্ছে ইউরোসিল বেস, তার জন্য এটা খুব আনস্টেবল হয়, তো এটা সঠিক উত্তর হচ্ছে অপশান সি। এরপর 24 নম্বর কোশ্চেন, ক্রোমোজোমস হ্যাভিং সেন্ট্রোমিয়ার নিয়ার ইটস টিপ, ওকে, শেষ প্রান্তের কাছে প্রাথমিক খাঁজ অবস্থান করলে তাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম, ওকে, এরকমভাবে থাকে, একদিকে এক সাইডে চলে যায়, সেটাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক। ওকে, অপশান এ হচ্ছে এটা সঠিক উত্তর। এরপর ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেজ ডিএনএ ডুপ্লিকেটস, ডিএনএ ডুপ্লিকেট করে কোথায়, এ স্টেজে, এস দশাতে ডিএনএ ডুপ্লিকেটস করে। ওকে, এই গেল বায়োলজি পোর্শন, খুব শীঘ্রই আমরা কিন্তু পরবর্তী যে অন্যান্য যে সাবজেক্টের অ্যান্সারগুলো সেগুলো আপলোড করবো, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরে খুঁজতে না হয়। কোনো প্রশ্ন থাকলে, কোনো সাজেশন থাকলে অথবা কোনো ডাউট থাকলে কমেন্টে অবশ্যই জানিও, আমি সমস্ত কমেন্ট পড়ি এবং তার রিপ্লাইও দিই, তার সাথে এটাও জানিও তোমার মার্কস কীরকম হচ্ছে, যাতে আমরা এটা বলতে পারি যে তোমার চান্স পাওয়ার প্রবাবিলিটি কতটা, তাই কমেন্ট অবশ্যই করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, নিজের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো যাতে তারাও ব্যাপারগুলো জানতে পারে, আর নার্সিং সংক্রান্ত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমাদের ফেসবুক পেজ জেনফা সিউজি পেজটিকে ফেসবুকে গিয়ে লাইক করতে পারো, সেখানে এন্ট্রান্স রিলেটেড আপডেট আমরা প্রায়ই পোস্ট করে থাকি। সো থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই, দেখা হবে পরের ভিডিওতে।